হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিয়ে বসেছি এক মহা প্রিপারেশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল একটা কাবাবের রেসিপি। আর এই কাবাবটা খুবই ইজি, খুবই মজার। আর এই কাবাবটার নাম হচ্ছে চাপলি কাবাব। আর এই কাবাবটা বানাতে যা যা উপকরণ লাগছে সবই রয়েছে আপনার ঘরের কিচেনে, আর আপনারা খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 1/2 কাপ টমেটো। আমি এই টমেটোটাকে কুচি করে নিয়েছি, বাট টমেটোর ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। আর আমি নিয়েছি 1/4 কাপ ধনে পাতা, কাঁচামরিচ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা। আমি এখানে নিয়েছি গরম মশলা পাউডার, আমি নিয়েছি গোটা ধনিয়া, আমি নিয়েছি মৌরি, আর এখানে আমি নিয়েছি কিছু বেসন, আরও নিয়েছি লবণ স্বাদ মতো। আর আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, যেটা আমি একে একে আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি পুদিনা পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ, আর এখানে আমি 2 কেজি গরুর মাংসের কিমা নিয়েছি, যার মধ্যে একটু ফ্যাট মিক্স করা আছে। আর এই কাবাবের স্পেশালিটি হচ্ছে এই কাবাবে কিন্তু একটু ফ্যাট থাকতেই হবে। আর এই কাবাবটাকে আর একটু মজার করতে হলে এই কাবাবে দিতে হচ্ছে বোন ম্যারো। আর বোন ম্যারো যেটা হচ্ছে আমরা বুঝি হাড়ের ভিতরে যে মজ্জাটা থাকে সেটাই হচ্ছে বোন ম্যারো। তো আমরা তো বোন ম্যারো ইউজ করছি না, আমরা এখানে মাংসেতে যতটা ফ্যাট ছিল তার সাথে আমি আর অল্প একটু ফ্যাট মিক্স করে এটাকে গ্রাউন্ড করে নিয়ে এসেছি বাজার থেকে। তো প্রথমে আমি যা করব, এখানে একটা প্যানে, এটা হচ্ছে ড্রাই প্যান, আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি, এখানে আমি 4 টেবিল চামচ গোটা ধনিয়া, আমি এটাকে একটু ভেজে দেব। আর এই কাবাবে কিন্তু গোটা ধনিয়া টা খুবই দরকার। আর গোটা ধনিয়ার সাথে আমি এখানে মিক্স করে দিচ্ছি কিছু শুকনা মরিচ। আর গোটা ধনিয়াটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ধনিয়াটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি একটা কাপে তুলে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই গরম, খুবই কেয়ারফুলি এটাকে ডিল করতে হবে। আমি খুবই একটু তাড়াহুড়াই করছিলাম, সেই জন্য আমার এখানে এখানে পড়ে যাচ্ছিল। তো তারপরে খুব কেয়ারফুলি ফার্স্ট আমি আমার স্টোভটা অফ করে দিয়ে তারপর আস্তে আস্তে এই ধনিয়া আর লাল মরিচ, শুকনো মরিচ যেটা যেটা আমি একটু আগে ভেজে নিয়েছি, সেটাকে আমি একটা কাপে করে নিচ্ছি। তারপরে এটাকে আমি পাউডার করে নেব। আমি কিন্তু পাউডার করব, এটা কিন্তু আমি একদম পাউডার করে ফেলবো না, এটাকে আমি হালকা একটু দানাদার রাখবো। আমি এটাকে পাউডার করার পরে, এটাকে গ্রাইন্ড করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সেই এক্স্যাক্ট সেম প্যানে আমি এখন করে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এটাকে আমি একটু গোল্ডেন, হালকা গোল্ডেন করে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই রেসিপিতে অনেকেই কর্নফ্লাওয়ার ইউজ করে, যেটাকে কর্নস্টার্চ। তো আমি এখানে কর্নস্টার্চ যেটা আপনারা কর্নফ্লাওয়ার নামে চেনেন সেটা আমি ইউজ করছি না, কারণ কর্নফ্লাওয়ার দিলে কাবাবটা একটু চকি চকি একটা টেস্ট চলে আসে, যেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো এটার যেটা একদম অরিজিনাল রেসিপি সেটাতে বেসন রিকোয়ার্ড। তো আমি অনেকেই দেখেছি বক্স যে মশলা, চাপলি কাবাবের মশলাটা, সেটা দিয়ে চাপলি কাবাবটা বানায়। তো আমার কাছে সেই বক্সের যে স্পাইসটা সেটা দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে না, সেই জন্য আমি আপনাদের সাথে একদম অথেন্টিকের হোমমেড হোম স্পাইস দিয়ে এই চাপালি কাবাবের রেসিপিটা শেয়ার করছি। আর যেসব স্পাইসগুলো আমাদের একদম ঘরের কিচেনেই অলওয়েজ থাকে, তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধনিয়াটা আর শুকনো মরিচটাকে আমি রাফলি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আমি কিছু ভাজা জিরা পাউডার ইউজ করব, আর যে মৌরিটা ছিল সেই মৌরিটাকেও আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, আর এখানে আমি নিয়েছি হচ্ছে ধনে আর শুকনো মরিচ, যেটাকে আমি খুব ভালো করে ভেজে তারপর এটাকে আমি একটু পাউডার করে নিয়েছি। পাউডার বলতে আমি কিন্তু বারবার বলছি এটা ফাইন পাউডার হবে না, এটা একটু দানাদার হবে। তো এখানে গুনে গুনে 4 টেবিল চামচ ধনে আর শুকনো মরিচের যে ক্রাস্টটা আমি করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে যার যার টেস্ট অনুযায়ী এখানে লবণ দিয়ে দিবেন, আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি।
আর এই চাপালি কাবাবটা কিন্তু নান দিয়ে ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে কিন্তু মারাত্মক লাগে, মানে খুবই মজা। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 টেবিল চামচ গরম মশলা পাউডার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর গরম মশলা বলতে আমরা যেটা বুঝি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, সবগুলোকে ভেজে আমি এটা গরম মশলা করে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ যে রোস্টেড বেসনটা ছিল সেটা দিয়ে দিলাম। আর বেসনটা আমি কেন দিচ্ছি, বেসনটা আপনারা যে চাপালি কাবাবটাকে খুব ভালো একটা টেক্সচার দেয়, আর এটা খুব ভালো একটা বাইন্ডিংয়েরও কাজ করে। তো আমি প্রথমে আমার সব ড্রাই স্পাইসগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিব, কারণ আপনারা এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখে নেবেন, কারণ সব মশলা আর যেই কাঁচা মশলা আছে, কাঁচা মশলা বলতে যে পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর টমেটো আছে, সেটাকে মাংসের সাথে একবারে চটকাতে যাবেন না। তাহলে যেটা হবে, আপনার পেঁয়াজ টমেটো থেকে পানি বের হয়ে যাবে, তখন আপনার কাবাবটা খুব ভালো বাইন্ডিং হবে না। এটাকে যখন ভাজতে যাবেন তখন কিন্তু এটা খুলে খুলে আসবে। তো আমার ড্রাই স্পাইসটা আমি দিয়ে এই মাংসটাকে আমি পাশে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত আমি 2টা ডিমের স্ক্রাম্বল এগ করে নিই। তো আমি ডিমটাকে কীভাবে স্ক্রাম্বল করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি কেউ মনে করেন যে এইটা ম্যারিনেট করে সকালে রেখে দিবেন, রাতে আপনার বানিয়ে খাবেন, তাহলে যেটা করতে হবে, আপনাদের শুধু ড্রাই যে স্পাইসগুলো আছে সেটা মাখিয়ে ফ্রিজে রেখে দিবেন, কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এইসব কিন্তু মাখানো যাবে না। তাহলে আমি বারবার করে বলছি, তখন এটাতে পানি ছেড়ে দিবে, তখন চাপলি কাবাবের যে রিয়েল টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তো আমি এখানে টোটাল 4টা ডিম ইউজ করবো। প্রথমে আমি 2টা ডিম ভেঙে এটাতে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে আমি একটা স্ক্রাম্বল এগ করে নিব। আর যে স্ক্রাম্বল এগটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি একটা প্যানে খুবই সামান্য পরিমাণে, লাইক 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা গরম হলেই আমি যে এগটা বিট করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। আর এটাকে খুব ছোট ছোট দানার মতো স্ক্রাম্বল এগ করতে হবে। কিভাবে করছি আপনারা খুব ভালো করে দেখেন, দেখলে মানে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আর এই জায়গাতে এই কাবাবে এই ডিমের ইউজটা কেন হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কাবাব যখন করতো, এই কাবাবের রিয়েল রেসিপিতে প্রথমেই আমি বলেছি বোন ম্যারো রিকোয়ার আছে আর ফ্যাট আছে। তো যেহেতু এখন মানুষ খুবই হেলথ কনসাস, মানে তারা খুব হেলদি খেতে চায়, কোনো ফ্যাট বা যেটাকে বলে চর্বি জাতীয় খাবার খেতে চায় না, সেই জন্য সেই বোন ম্যারো আর ফ্যাটকে রিপ্লেস করার জন্যই এখানে ইউজ করা হয়েছে স্ক্রাম্বল এগ। আর স্ক্রাম্বল এগটাতে যদি এই স্ক্রাম্বল এগটা যদি আপনারা কাবাবে ইউজ করেন, কাবাবের টেস্টটা কিন্তু খুবই মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ছোট ছোট দানা করে আমার স্ক্রাম্বল এগটা রেডি করে ফেলেছি। এখন আমি চলে যাব আমার কাবাবের মূল ম্যারিনেশনে। আর দেখতেই পাচ্ছেন আমার কাবাবটা কিন্তু দেখতে মানে খুবই সুন্দর হয়েছে। আমি যে ড্রাই স্পাইসগুলো মিক্স করেছি অলরেডি কাবাব থেকে খুবই সুন্দর একটা কাবাবি গন্ধ বের হচ্ছে। আর এই কাবাবটা যখন আপনি ভাজবেন, মানে কি বলবো, আপনার আশেপাশে মানে এত সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যায়, আপনার মনে হবে যখন এই কাবাবটা ভাজবেন আপনি পুরান ঢাকার কোনো একটা কাবাবের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। তো যাই হোক, এখন আমি একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি, অ্যাকচুয়ালি 3-4 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি। আর এখানে আমি দিব হচ্ছে 2 টেবিল চামচ রসুন বাটা। আমি কিন্তু এখানে 2 কেজি মাংসের কিমা নিয়েছি, সেই জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। তো আপনারা যদি কম নেন তাহলে স্পাইসগুলো ভাগ করে কম করে নেবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এখানে 1/3 কাপ ধনে পাতা কুচি আছে সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আর এটা যার যার টেস্ট অনুযায়ী, যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি সেই জন্য এখানে আমি 4 টেবিল চামচ কাঁচামরিচ দিলাম। আর এই টমেটোগুলোকে আমি রাফ চপ করে নিয়েছি একটু ছোটো ছোটো করে। আর আমি চপ করার সময় কিন্তু এটার ভেতরে যে সিডগুলো ছিল, যে বীজগুলো ছিল, সেইগুলোকে আমি ফেলে দিয়েছি।
আর এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। আর এটাকে খুব বেশি করে জোরে মানে চটকাতে যাবেন না, তাহলে যেটা হবে আপনার পেঁয়াজ আর টমেটো থেকে কিন্তু পানি বের হবে, আর যেই পানিটা এই চাপলি কাবাবের জন্য ভালো না, চাপলি কাবাবটা অ্যাকচুয়ালি খেতে ভালো হবে না। তো এখানে কিন্তু আমি যে স্ক্রাম্বল একটা করছি সেটাও মিক্স করে দিয়েছি, আর তার সাথে আমি এখন এখানে অ্যাড করব 2টা কাঁচা ডিম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটা সম্ভব খুব আস্তে আস্তে এই কাবাবটাকে মাখার চেষ্টা করছি। আর এই কাবাবটা আমি অনেককেই দেখেছি যে তারা বক্সের স্পাইস ইউজ করে, আসলে বক্সের স্পাইস ইউজ করলে সেটা আমার মানে খেতে ভালো লাগে না, আর সেটা একটা হোমমেড মনে হয় না, কারণ আপনি সব বাজার থেকে কেনা প্রোডাক্ট দিয়ে করছেন। তার চাইতে বরং ঘরে এই চাপলি কাবাবের সবগুলা ইনগ্রিডিয়েন্টস আমাদের হাতের নাগালেই থাকে, আর সব গৃহিণীদের কাছে সব স্পাইসগুলো অলওয়েজ থাকে। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমার কাবাবের টেক্সচারটা কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে কিন্তু কাবাবটা খুব বেশি মানে রানি হয়ে যায়নি, বা আমার এটা গোল করতে বা মুঠো করতে তেমন একটা কষ্ট হচ্ছে না। তো আমি এখন চলে যাব আমার কাবাব ভাজতে, আর চলে এসেছি। আমি চুলায় একটা প্যানের মধ্যে হালকা তেল দিয়েছি, আমি কিন্তু কাবাবটাকে ডুবো তেলে ভাজবো না। আর এটাকে আমি খুব বড় করে একটু পাতলা করে প্যাটির মতো করে নেব। বড় করছি কারণ এটা কিন্তু কাঁচা, এটা ভাজা হলে শ্রিঙ্ক করে এটা ছোট হয়ে যাবে, তো বড় করে দিলে কোনো সমস্যা নেই। আর আমি এখানে কম তেল কেন দিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। যেহেতু আমি প্রথমেই বলেছি এই কাবাবের মধ্যে কিন্তু আমি ইউজ করেছি কিছুটা ফ্যাট, সেই ফ্যাটটা মেল্ট হয়ে বের হয়ে যাবে। আর এই কাবাবের মেন যে ইনগ্রিডিয়েন্টস এই কাবাবটাকে যে ফ্লেভারফুল করে সেটা হচ্ছে মেন ফ্যাট। তো আপনারা যদি কেউ চান যে হ্যাঁ ফ্যাট খেতে চান না, তাহলে আপনারা ফ্যাটের পরিমাণটা বা নন ফ্যাট যেই মিটটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আমি বাজার থেকে যখন কিমাটা করিয়েছি তখন আমি যে আমার যে বুচার ছিল, কষাই ছিল, ওকে বলে আমি এক্সট্রা একটু ফ্যাট অ্যাড করে নিয়েছি কাবাবের জন্য, কারণ আগেই বললাম এই কাবাবের মেন ফ্লেভারটাই আসে হচ্ছে ফ্যাট থেকে আর হচ্ছে বোন ম্যারো থেকে। যেহেতু আমরা বোন ম্যারো ইউজ করিনি, সেখানে আমরা এটার অল্টারনেট হিসেবে এখানে স্ক্র্যাম্বল এগ ইউজ করেছি। তো এই কাবাবটা একটু গোল্ডেন ব্রাউন, একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আপনারা যদি কেউ চান তাহলে এখানে একটু ঘি, যেটাকে বলে মানে ঘি মিক্স করে দিতে পারেন, কিন্তু আমি ঘি মিক্স করিনি। আর এটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজতেও হবে না, এখানে এক এক সাইড আপনি 4 মিনিট করে ভাজলেই এটা খুবই ভালো পারফেক্ট হবে। খুব বেশিক্ষণ যদি ভাজতে যান তাহলে কিন্তু ভেতরটা ড্রাই হয়ে যাবে আর উপরটা খুবই ক্রাস্টি হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তো এই হচ্ছে আমার চাপলি কাবাবের ফাইনাল লুক। হোপ আপনাদের আমার আজকের এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনারা কিন্তু ঈদে এই রেসিপিটা করে খেতে ভুলবেন না, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক 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 দোয়া করবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।